পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আগে চলুন পণ্ডিত মশাই, রাজা মশাই অপেক্ষা করছে আপনার জন্য। বলি ছেড়া কথায় শুয়ে কদিন আর লাখ টাকার স্বপ্ন দেখবে? হ্যাঁ, না, আমাকে ফেলে যেও না, না, না। ওনার আকাশ কুসুম স্বপ্ন দেখা শেষ আর হয় না। বলি তোমার ঘুম কি ভাঙবে এ জীবনে? দিলে তো আসল সময় এসে সব চটকে। ইস, হাতির পিঠে চড়ে আর একটুখানি পথ, তারপরেই রাজবাড়ি। ইস, এই তোমার জন্য, শুধু তোমার জন্য আমার রাজপুরোহিত হওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে চিরকাল। ওই স্বপ্নই দেখবে খালি, সত্যিকারের রাজপুরোহিত হবে সে মুরত্ব নেই তোমার। কিসের একটা পোড়া পোড়া গন্ধ জানো? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। দেখেছো, বেরোনোর আগে বার বার করে বলে গেলাম, উনুনে চাল চাপানো রয়েছে, সময় মতো নামিয়ে নিও না, এবার খাও পোড়া চাল খাও। অমনি তোমাকে কে বলেছিল? কে বলেছিল ভাত চাপিয়ে পাশের বাড়ি গল্প করতে যেতে? বেশ করেছি গেছি, তুমি থাকো তোমার স্বপ্ন নিয়ে। তাই থাকবো, সৎ ব্রাহ্মণকে খাওয়ানোর লোকের অভাব নেই দেশে, দরকার হলে রাজবাড়ি যাবো। এতদিন তুমি যে স্বপ্ন নিয়ে শুধু খোঁটা দিয়েছো, তাই সত্যি হবে এবার। আর আমিও দেখি এই কুড়েমি নিয়ে কেমন করে স্বপ্ন সত্যি হয় তোমার। হাঁটছি তো হাঁটছি, আবার পথ যেন আর শেষই হয় না। বাবা গো বাবা, সেই কোন সুদূরে এক চিলতে একটুখানি রাজবাড়ি, কেন যে মরতে ঝগড়া করতে গেছিলাম গিন্নির সাথে। ও মা, মা গো, বাড়ি আছো কেউ? এক ঘটি জল দেবে গো। হায় রে ঈশ্বর, কি দিনকাল পড়লো শেষটায়, গৃহস্থ বাড়ি থেকে এক ঘটি জল দেওয়ার জন্য কেউ বেরিয়ে এলো না পর্যন্ত। ও, জল কি চাইলেই পাওয়া যায়? জল আনতে দুই দুই চার মাইল হাঁটতে হয়, পেছনের জমিটা কুপিয়ে দিলে জল দেব, সঙ্গে বাতাসাও দেব। প্রচন্ড ব্রাহ্মণকে কেউ মাটি কোপাতে বলে? কিছু পেতে গেলে কিছু দিতে হয়, যাও যাও পথ দেখো। যে ঘুমিয়ে থাকে তার ভাগ্য যে ঘুমিয়ে থাকে রানী। বলি, ওই গরীব বামুনকে একটু সাহায্য করা যায় না? বেশ, তুমি এত করে বলছো যখন। সব হয়েছে ওই গিন্নির জন্য, না হলে এতক্ষণে ঠিক হাতির পিঠে চড়ে রাজবাড়িতে পৌঁছে যেতাম। আসুন আসুন পণ্ডিত মশাই, আসুন। দূর দূর দূর, বাড়িতে থাকলে গিন্নি আমার স্বপ্ন নষ্ট করে দেয়, আর এখন এই বস্তাটা আমার স্বপ্ন নষ্ট করে দিল। দেখলে দেখলে বামুনের কাণ্ডখানা, আমার দেওয়া মোহরের থলেটা কেমন না দেখেই সরিয়ে দিল। আগেই বলেছিলাম ওর ভাগ্য ওর মতোই, ঘুমিয়ে থাকবে সারা জীবন। ওটা যে মোহরের থলি, তা
বুঝতে পারেনি। তুমি যা দেবে সরাসরি এবার ওর হাতে দাও। বেশ, তুমি যখন বলছো তাই হবে। এতক্ষণে একটু শান্তি, ভর দুপুরে এতটা পথ হাঁটা যায় নাকি? এর চেয়ে ভালো হতো যদি কোনো বর পাওয়া যেত, নয় রাজবাড়িকে আমার কাছে নিয়ে আসতাম, আর নয় পক্ষীরাজে চড়ে সোজা রাজবাড়ির কাছে পৌঁছে যেতাম। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, কে কে ভূত? ভূত শুধু ভূত নয়, আমি ভূতের রাজা। আর আমি ভূতের রানী। তুমি কিছুক্ষণ আগে বর চাইছিলে না? এই সোনার কাঁকনটি নাও। এই কাঁকন তিনবার মাটিতে ফেলে যে তিনটে বর চাইবে তাই পাবে। কি তাহলে কি সত্যি সত্যি ভূতের রাজা আর ভূতের রানী এসে আমায় বর দিয়ে গেছেন? এতদিন এতদিন অনেক কথা মুখ বুঝে সহ্য করেছি, আজ গিন্নিকে দেখিয়ে দেব ভবেশ ভট্টাচার্যের স্বপ্ন বাস্তবের চেয়েও বেশি সত্যি। হু হু বাবা। ওই দেখো, রাজ পুরোহিত বাড়ি ফিরেছে। আরে রাখো তোমার রাজ পুরোহিত, পুরো রাজ্যই যখন আমার হবে তখন ওরকম শয়ে শয়ে রাজ পুরোহিত ঘিরে থাকবে আমায়। হে, পুরো রাজ্যই তোমার হবে, রাজা হবে তুমি, রাজা। এই এবার কি জেগে জেগে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছো তুমি? স্বপ্ন না স্বপ্ন না, ঘোর বাস্তব। এই দেখোই না, দেখো কি এনেছি, দেখো। কাঁকন মাটিতে ফেলে যা চাইবো তাই পাবো, একবার নয় তিন তিন বার, ভূতের রাজার তিন বর। তাই নাকি? এই দিয়ে আমি আগে আমার সব গয়না ফিরিয়ে আনবো, তারপর বাকি কথা। এই বর আমার দীর্ঘ জীবনের স্বপ্ন দেখার ফসল, এই দিয়ে আগে আমি আমার রাজ্য চাইবো, তারপর তোমার গয়না। কিছুতেই না, আগে আমার গয়না হবে তারপর তোমার রাজ্য। কাকন আনলাম আমি, আর আগে কিনা তোমার গয়না হবে? আগে আমার রাজ্য হবে। দাও দাও বলছি, ওটা আমার হাতে দাও। বাড়ি তো এনেছো এক কাঁকন, রাজ্য পেয়ে রাজা হবে না ছাই হবে, তোমার মাতা হবে। ও মা গো, এ কি হলো গো? এ কি করলে গিন্নি তুমি? এ কি সর্বনাশ করলে তুমি আমার? ও গো, কিছু একটা উপায় ঠিক বের হবে দেখো। শোনো গিন্নি, মাটি থেকে ওই কাঁকনটা তুলে নিয়ে বলো আমার শরীর থেকে মাথা গিয়ে যেন আমি সুস্থ হই। আর আমার গয়না? ওগো, আরে আমি সুস্থ হওয়ার পরও একটা বর বাকি থাকবে, তখন তোমার যা ইচ্ছে হয় তাই চেয়ো না, বলো এবার। আচ্ছা, তোমার সব মাথা মিলিয়ে যাক। না না, ওরে বাবা রে বাবা রে, এ কি হলো রে, তোমার মাথা কোথায় গেল গো? মূর্খ তুমি, তাই আজ আমার এই দশা। এখন কি হবে গো? কি আর হবে, যা হওয়া
বার তো হয়েই গেছে, এখন বাকি আছে শেষ বর, ওই দিয়ে আমার মাথা ফিরিয়ে আনতে হবে। আর আমার গয়না? ও, আর আমার মাথার চেয়ে গয়না তোমার কাছে বেশি আপন হলো। না, কিন্তু। কোনো কিন্তু না, এবার ওই শেষ বর দিয়েই আমার মাথা ফিরিয়ে আনবে তুমি। শোনো, যাই করবে খুব সাবধানে করবে এবার, গিন্নি। হ্যাঁ, এবারে আর আমি কোনো ভুল করব না। তোমার আসল মাথা তোমার ধরে ফিরে আসুক। গেল গেল গেল, তিন তিনটে বড়ই শেষ হয়ে গেল গো। কি, আমি আমার মাথা সমেত বর তো ফিরে পেলাম। যা, এত কিছু দেওয়ার পরেও বামুন শেষটায় কিছুই পেল না। এই তো জগতের নিয়ম রানী, যে যত পায় তার চেয়েও বেশি হারায়, কি পেল না তাই ভেবে।